Hello friends, welcome to my channel Raiha Vlogs and Cooking. আজ আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে মোগলাই পরোটা। বাড়িতে খুব সহজেই বানিয়ে নেবেন। আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব দু বাটি পরিমাণে ময়দা, দিয়ে দেব স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সোয়াবিন অয়েল। এবার এই উপকরণগুলো আমি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। দু থেকে তিন মিনিট ধরে হাতে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নেব। এরকম ঝুরঝুরে হয়ে গেছে, এই পর্যায়ে আমার মেশানো প্রায় কমপ্লিট। এবার আমি উষ্ণ গরম জল নেব, নিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। একটা সফট ডো রেডি করা হয়ে গেছে, এটাকে আমি চাপা দিয়ে রেস্টে রাখব। এদিকে আমি ডিমের স্টাফটা রেডি করে নেব। আমি একটা পাত্রে তিনটে ডিম নিয়ে নেব, দিয়ে দেব স্বাদ মতো লবণ, এক চামচ ধনিয়া গুঁড়ো, এক চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি রেডি করে নিয়েছি, ওটা দিয়ে দেব। আর আপনারা আপনাদের উপর ডিপেন্ড করে দেবেন আপনারা কেমন ঝাল খাবেন। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এগুলো। দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে একটু আদা রসুনের পেস্ট, যেহেতু ডিমের একটা এস্টে গন্ধ থাকে, এই আদা রসুনের পেস্টটা দেওয়ার কারণে গন্ধটা অতটা থাকবে না। এটা দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব দুই থেকে তিন চামচ পরিমাপ করে ব্রেড গ্রামস, দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন অবশ্যই এটা দেওয়ার, এটা দিলে ডিমের স্টাফিংটা খুব সুন্দর হয়। বলুন তো আমি কি মিস করেছি এখানে। আমি এখানে পেঁয়াজ দিতে ভুলে গেছি, সেটা আমি এবার অ্যাড করব। তো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি রেডি করে নিয়ে দিয়ে দিয়েছি, আর এক চামচ পরিমাণে পাতিলেবুর রস। এবার এটাকে এক থেকে দু মিনিট ধরে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নেব। এবার চাপা দিয়ে আমি ফাইভ মিনিটস রেস্ট নিয়ে নেব। নিয়ে ওদিকে আমি মোগলাই পরোটাটা রেডি করে নেব। ওই ডোটা থেকে আমি সাতটা ভাগে ভাগ করে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। এবার আমি হাত দিয়ে একটু গোল শেপ করে নিয়ে হালকা একটু ময়দা ছড়িয়ে একটা পরোটার শেপে বেলে নেব। খুব মোটা করব না, খুব পাতলা করব না, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আমি বেলে নিচ্ছি। এবার এই পরোটার মিডিল পজিশনে আমি ওই ডিমের স্টাফিংটা দু চামচ দিয়ে ওই চামচের পিছন দিয়ে আমি একটু ওই ডিমের স্টাফিংটা একটু বড় করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি মোগলাই পরোটার ভাঁজটা দিয়ে দেব। প্রথমে এক সাইড ভাঁজ দিয়ে অপর সাইডটা চাপা দিয়ে দিলাম, দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে চেপে দেব যাতে ওই ডিমের স্টাফিংটা বেরিয়ে না আসে। তাই ভালো করে চেপে চেপে আমরা ভাঁজগুলো দিয়ে নেব। এরকমভাবে আমি বাকি মোগলাইগুলো রেডি করে নেব। মোগলাই পরোটাগুলো রাখার আগে আগে ময়দা ছড়িয়ে নেবেন, তারপরে মোগলাই পরোটাগুলো রেডি করে নেবেন। এবার একটা কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তেলের ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে মোগলাইগুলো একে একে দিয়ে দেবো। যেদিকে ভাঁজ রয়েছে সেই দিকটাই আমি আগে কড়ার মধ্যে দেবো, দিয়ে মিডিয়াম তুল লড়তে রেখে এই মোগলাই পরোটাগুলো আমি ভেজে নেব। প্রথমে এক সাইড আগে ব্রাউন করে নিয়েছি, তবে আমি আর এক সাইড উল্টে দেব। এরকমভাবে তিন চার মিনিট ভালো করে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা খুব ভালো করে মোগলাই পরোটাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে রেডি করে নিয়েছি। এই একই পদ্ধতিতে আমরা সবগুলো মোগলাই পরোটা রেডি করে নেব ভেজে। এবার এই মোগলাই পরোটাগুলোকে নিয়ে আমি দু পিস করে ভাগ করে নেব, আপনারা আপনার পছন্দ মতো পিস করে নেবেন। এরকমভাবে রেডি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলে মোগলাই পরোটা।
সাথে অ্যাড করে নেবেন সস আর আলুর দম। আলুর দমের রেসিপি আমার এই চ্যানেলেই দেওয়া রয়েছে, আপনারা গিয়ে দেখে আসবেন। আর এই মোগলাই পরোটা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।